আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2024 অটোপাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। হ্যাভ ইয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যায় আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। এইচএসসি সমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চায় না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়ার দাবি তাদের। এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা অংশ নিতে পারেন। সেখানে সব কিছু চূড়ান্ত হবে। গত 30 জুন এইচএসসি ও সমানের পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনও 13 দিনে মোট 61টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে 13টি বিষয় পরীক্ষায় অংশ নিতে হয়, এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি বিষয়ে 4টি বিষয় প্রথম ও দ্বিতীয় পত্র এবং 1টি আইসিটি, 8টি বিষয় ঐচ্ছিক অপশনাল। তো ভিউয়ার্স, আজকে সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত জানার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন।